আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে নিয়ে এসেছি তামান্না সিদ্দিকীকে, ক্রীড়া ভাষ্যকার। স্বাগত তামান্না। ধন্যবাদ শামসুল ভাই। আগামীকাল বাংলাদেশের তৃতীয় ম্যাচ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যে প্রতিপক্ষ নিউজিল্যান্ড প্রথম ম্যাচে রেইনিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে জাস্ট 9 উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল, তারপরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রেয়তর ব্যবধানে জিতেছে। উড়ন্ত সূচনাকারী, দুর্দান্ত টাচে আর ফর্মে থাকা নিউজিল্যান্ডকে আমাদের ফেস করতে হবে। ইংল্যান্ডের সাথে আমাদের চরম ভরাডুবি হয়েছে। টস জিতে আমরা বোলিং করেছিলাম, প্রতিপক্ষ বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছিল, সেই টার্গেটের নিচে আমরা চাপা পড়েছিলাম। আগামীকাল কী হতে যাচ্ছে তামান্না, কী মনে হচ্ছে আপনার? আগামীকাল কী হতে যাচ্ছে সেই কথা যদি বলতে হয়, তাহলে মানে প্রথম যে প্রশ্নটা বা কথাটা মাথায় আসে সেটা হচ্ছে যে আগামীকাল আসলে আমাদের টিমটা কী হবে, টিম কম্বিনেশনে কারা খেলবেন কারা খেলবেন না, এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। তার আগে একটু বলি যে চেন্নাইয়ের মাঠে খেলা, চেন্নাই আমরা কিন্তু অলরেডি একটা ম্যাচ দেখেছি, লো স্লো গ্রিপিং উইকেট। এখানে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া খেলেছিল, অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 199 গুটিয়ে গিয়েছিল। যদিও একটা মাঠে অনেকগুলো পিচ থাকে, এক একটা পিচের ধরন আচরণ বিহেভ এক এক রকম, কালকে ঠিক কোন পিচে খেলা হবে আমরা জানি না। তারপরেও আপনার কি মনে হয় যে আমরা যেমন গত ম্যাচে একটা স্পিনার বাড়িয়ে নিয়ে শক্তি বাড়িয়েছিলাম বোলিংয়ে, সেটা বাড়াতে গিয়ে ব্যাটিংয়ের শক্তি আবার কমিয়ে ফেলেছিলাম, অথচ আমাদের ব্যাটিংয়ে কিন্তু নড়বড়ে অবস্থা, বিশেষ করে ওপেনিং স্লটে। যদিও লিটন রান পেয়েছেন, কিন্তু তরুণ তানজিদ তামিম নিজেকে এখনও এই বিশ্বকাপের বড় মঞ্চে ঠিক মেলে ধরতে পারেননি। এক্স্যাক্টলি সেই বিষয়টাই আসলে আসতে চাচ্ছিলাম, যে যদিও কালকে মাঠ পরিবর্তন হচ্ছে এবং ওখানে আমরা জানছি যে যেই মাঠে, অর্থাৎ যে ধর্মশালায় যেই মাঠগুলোতে বাংলাদেশ খেলেছে সেই মতো না, সেটা থেকে পরিবর্তন হচ্ছে। তবে বিষয় আমাদের ব্যাটিংটাই কিন্তু আসলে প্রথম শক্ত করাটা এই মুহূর্তে দরকার, কারণ বোলিংটা যেভাবেই হোক আমরা ম্যানেজ করছি বা ভালো হচ্ছে বা ভালো করতে পারছি। বিশেষ করে আপনি যদি বলেন যে গত মানে আগামীকাল যে ম্যাচটা হবে সেখানে যদি স্পিনটা ভালো কাজ করবে মনে করেন, সেখানেও কিন্তু আমাদের মিরাজ আর সাকিব একদম স্ট্যান্ড বাই আছে। কিন্তু ব্যাটিংয়ের জায়গায় আমাদের টপ অর্ডার যদি ক্লিক না করে, যেটা আমাদের গত ম্যাচগুলোতে আমরা সেভাবে পাইনি, সেটা না করে গত ম্যাচে 49 রানে 4 উইকেট পড়ে গেছে, তো সেই জায়গাটাতে কিন্তু ব্যাটিংটার দিকে আমার মনে হয় যে নজরটা বেশি দেওয়া দরকার। আর আমি জানি না আসলে গত ম্যাচে কি কারণে মাহমুদুল্লাহ রিয়াদকে ইংল্যান্ডের বিপক্ষের জন্য তাকে সিলেক্ট করা হলো না, এইটা আসলে আমার কাছে খুবই অবাক মানে করা বিষয় মনে হচ্ছে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ রেকর্ড কিন্তু ভালো সবসময়ের জন্য, তো সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো যে ব্যাটিংটার দিকেই নজর দেওয়া দরকার বাংলাদেশের, এবং সেটাকে আগে শক্ত করা দরকার। কারণ রান যদি আপনার মানে বেশি হয় বা পুঁজিটা ভালো থাকে, আপনি লড়াই করার একটা শক্তি পাবেন, কিন্তু সেটা যদি না করতে পারেন লড়াই করার কিন্তু কোনো শক্তি থাকে না। এক বা একাধিক পরিবর্তন নিঃসন্দেহে হবে, এবং সেক্ষেত্রে যদি সাকিব টিম ম্যানেজমেন্ট ফিল করে যেখানে স্পিনার বাড়তি দরকার, সেক্ষেত্রে শেখ মাহাদিকেই আপনি নেন, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে রেখে ব্যাটিংটাকে আমাদের স্টেবল রাখা উচিত। হ্যাঁ, হি ক্যান বল ফর 4-5 ওভার্স, অনায়াসে তিনি বল করে দিতে পারেন ফ্রেন্ডলি কন্ডিশনস পেলে। সেক্ষেত্রে কি আমরা একজন পেস বোলার কমিয়ে নিয়ে আগামীকাল বিবেচনা করব? আসলে এইগুলো নির্ভর করে গিভেন ডেতে কোন পিচটায় খেলা হচ্ছে, পিচ পারফেক্টলি অ্যাসেস করার উপর। তারপরেও আমার মনে হয় যে নিউজিল্যান্ড ডেফিনেটলি শক্ত প্রতিপক্ষ, ঘরের মাঠে আমাদের যে সিরিজটা আমরা খেললাম বিশ্বকাপে যাওয়ার আগে সেখানেও 2-0 ব্যবধানে হেরে গিয়েছে, একটা ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিল। আমার মনে হয় যে টপ অপোনেন্টের বিরুদ্ধে যখন বাংলাদেশ খেলে একটু ফেয়ারলেস ডাকাবুকা মনোভাব থাকা উচিত, কারণ এই প্রতিপক্ষগুলোর বিরুদ্ধে হেরে গেলে কিন্তু কেউ চারপাশে খুব বেশি ছিছা করবে না। কিন্তু আমরা যদি একটা ডাকাবুকা ফেয়ারলেস মনোভাব নিয়ে মাঠে নামতে পারি এবং নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারি আর প্রতিপক্ষের একটু ব্যাড ডে যায়, সেই দিনই আমরা জিতে যাই। এক্স্যাক্টলি, এবং পাশাপাশি আমার মনে হয় টসের বিষয়টাতে একটু মানে কনসার্ন থাকা দরকার, কারণ গত যে ম্যাচটা আমরা হেরেছি সেই ম্যাচে আমরা যদি ফিল্ডিং না নিয়ে ব্যাটিংটা নিতাম হয়তো বা এত বড় রানের ব্যবধানে আমাদেরকে হারতে হতো না, যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আফগানিস্তানকে দেখলাম 272 করলো। আমরাও যদি ইংল্যান্ডের বিরুদ্ধে এরকম সিমিলার একটা টোটাল করতাম 260-270 or 280, দেন বল করতে এসে আমাদের বোলাররা হয়তো একটু বেটার ফিল করতো। এক্স্যাক্টলি, তো সেই জায়গা থেকেও আগামীকাল যদি ম্যাচে বাংলাদেশ টসে জিতে, আমি বলবো যে আমার কাছে মনে হয় যে সেখানে ব্যাটিংটাই হচ্ছে নেওয়া প্রথমে দরকার, এবং পরবর্তীতে বোলিং দিয়ে তাদেরকে যদি আমরা কাবু করতে পারি সেটা তো খুবই ভালো কথা, কিন্তু তা না হলেও ব্যবধানটা হয়তো কম থাকবে সেক্ষেত্রে। তাহলে কালকের ম্যাচে কি আমরা তরুণ তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে মেহেদি মিরাজের সাথে লিটনকে ওপেনিং করিয়ে পরবর্তী অর্ডারটা ঠিক রেখে মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যাটিং একাদশে রেখে ব্যাটিংটাকে স্টেবল রাখা দরকার? আমরা কিন্তু এশিয়া কাপে এরকম একটা কম্বিনেশনেই খেলেছিলাম, তাই না? এবং সেই জায়গাটাতেই কিন্তু
কিন্তু মিরাজ খুব চমৎকার ভাবে ক্লিক করেছিলেন। তো আমরা সেরকম ভাবে মানে বলে না যে মেকশিফট ওপেনিং, তো সেরকম ভাবে একটা চেঞ্জ এনে আমরা সেই কাজটা করতেই পারি আরেকবার মানে নিউজিল্যান্ডের সাথে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি আমি তো ব্যক্তিগতভাবে অবশ্যই চাইবো যে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রাখার জন্য। যাই হোক, দর্শক মন্ডলী বুঝতেই পারছেন তামান্না আমি আমরা প্রত্যেকেই চাই যে মাহমুদুল্লাহ রিয়াদকে একাদশে রেখে আমাদের ব্যাটিং স্ট্রেংথটাকে আরও বাড়িয়ে নেওয়া উচিত। সেক্ষেত্রে তরুণ তানজিদ তামিমকে প্রয়োজনে আমরা বিশ্রামে রাখতে পারি, মেহেদি মিরাজকে সেই জায়গায় লিটনের সাথে ওপেনিংয়ে পাঠাতে পারি, এবং যদি স্পিনিং ট্র্যাক হয় শেখ মাহাদিকেও একাদশে রেখে সেক্ষেত্রে একজন পেস বোলার আমরা কমিয়ে নিতে পারি। তাসকিন মুস্তাফিজকে রেখে হয়তো শরীফুলকে ড্রপ করতে পারি, অথবা আমরা তাসকিনকেও ড্রপ করতে পারি, লাস্ট ম্যাচটা কিন্তু তার খুব ভালো যায়নি। সো যাই হোক না কেন, বাংলাদেশ আফগানিস্তানের ভাবে বিরুদ্ধে যেভাবে জয় দিয়ে শুরু করেছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে আবার চরম ভরাডুবি হয়েছে। এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়ের লজ্জাটা এখন বাংলাদেশের ঝুলিতে, সেখান থেকে ইমিডিয়েটলি আগামীকালের ম্যাচেই বেরিয়ে আসুক এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। তামান্না আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এবং বাংলাদেশের জন্য শুভকামনা।